Hey everyone, welcome back to my channel. আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এটা হচ্ছে কালীপূজোর পরের দিন, অর্থাৎ আজ হচ্ছে সানডে। আর বাইরে আলো ঝিটপিট ঝিটপিট করছে, তোমরা দেখে বুঝতেই পারছো আমি যেভাবে আমার বাগানটা সাজিয়েছিলাম, জাস্ট সেই ভিডিওটা কিভাবে আমি দিওয়ালি ডেকোরেশন করেছি সেই সংক্রান্ত একটা ভিডিও আমি জাস্ট একটু আগে আপলোড করেছি, এবং মানে প্রিমিয়ারে বসিয়েছি। ওটা পোস্ট হবে বোধহয় 8টায়, হ্যাঁ 8টাতে প্রিমিয়ার করা হয়েছে, এখন 7:45 বাজে। সো তারপরেই আরেকটা ভিডিও স্টার্ট করছি, আর এটা হবে ভাইফোঁটা স্পেশাল ভিডিও, কারণ বুঝতেই পারছো আজকে রবিবার, কাল সোমবার, কাল ভাইফোঁটা, কাল আসছে আমার দাদা। তো কাল কিভাবে কালকে দিনটা সেলিব্রেট করছি তার উপর তো একটা স্পেশাল ভিডিও তো বানাতেই হতো, সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আর বলে রাখি এরপর আবার দার্জিলিং এর ভিডিও যেমন আসছিল আসবে, কারণ এখনো বেশ কয়েকটা ভিডিও পোস্ট করা বাকি আছে। তো নজরে রেখো আমার চ্যানেলটাকে। আর এখন আমরা যাচ্ছি বেসিক্যালি একটু শপিং করতে, শপিং বলতে ভাইফোঁটা স্পেশাল শপিং করতেই যাচ্ছি। তো আমার দাদার জন্য কিছু টুকটাক কেনাকাটা করতেই এখন বেরোচ্ছি, সেই সঙ্গে কালকের বাজার, স্পেশাল খাওয়া দাওয়া, তো এইসব তো আছেই, তো সেগুলো দেখার জন্য পুরো ভিডিওটা দেখ। আর এই দেখো একবার দেখে নাও, সেই আমার আলো দিয়ে সাজানো বাগান, ভালো দেখতে পাচ্ছ না? দাঁড়াও, তো এখান থেকে যতটা দেখা যাচ্ছে, আর বাইরে থেকে তো তোমাদের পুরোটাই দেখিয়েছি। ওয়েলকাম ব্যাক। কাল রাতে ভিডিওটা আর মানে শপিং করে এসে আর কিছু আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজ সকাল থেকে আবার শুরু করলাম, যদিও এখন সকাল নয়, দুপুর হয়ে গেছে, প্রায় 1:30 বাজে আছে। আর আজ হলো সোমবার ভাইফোঁটা, আর কিছুক্ষণের মধ্যেই আমার দাদা এসে পড়বে, তো ওর জন্য তো মানে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম। যদিও রান্নার দিদি এসে ম্যাক্সিমাম রান্নাগুলো করেছে, তো তারপরেও আরও 3-4টা আইটেম আমাকে করতে হয়েছে, তো সেই আর কি। তো এতক্ষণ পর সমস্ত রান্নাবান্না করে গুছিয়ে রান্নাঘরটা একটু মোটামুটি করে, একটু গোছগাছ করে, ঘর বাড়ি একটু ঠিকঠাক করে, স্নান সেরে এতক্ষণে আমি একটু ফ্রি হয়েছি। ও আসছে, মেট্রোয় আছে, তা কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। তো আমি ভাবলাম তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে ওর জন্য আমি কী গিফট নিয়েছি। তো ও শীতের দেশে খুব বেড়াতে ভালোবাসে, ও হচ্ছে আমার কাকার ছেলে, আমার নিজের কাকার ছেলে, আর আমরা হচ্ছে পিঠে পিঠে ভাই বোন, মানে ও আমার থেকে 6 মাসের বড়। ও আমার বাড়িতে এখানে খুব কম আসে, সেই জন্য তোমরা ভিডিও দেখতে পাও না, কারণ ও কাজে ব্যস্ত থাকে। কিন্তু আমরা মানে একেবারে ছোটবেলা থেকে যেমন হয় না, ভাই বোনেরা যেভাবে মানুষ হয় ঠিক সেইভাবে মারামারি, ঝগড়াঝাটি, আবার ভালোবাসা সব মিলিয়ে আমরা আর কি একসাথে বড় হয়েছি। তো ও আসছে, আর ও শীতের দেশে বেড়াতে মানে শীতের জায়গায় আর কি বেড়াতে যেতে খুব ভালো মানে ভালোবাসে, বিশেষ করে তোমার ওই উত্তর ভারতে যে ঠান্ডার জায়গাগুলো আছে, তো সেই জন্য আমি ভেবেছি ওকে শীতের জিনিসই দেবো। তো ওর জন্য আমি এই একটা ওর এটা মানে গরম কাপড়েরই, কিন্তু ঠিক সোয়েটার নয়, এটা কী একটা বললো, তো এই একটা নিয়েছি ওর জন্য, আর এই একটা মাফলার নিয়েছি ওর জন্য। তো এই ছিল হচ্ছে ওর শপিং। তো আমি সারাদিনে এরপরও চলে আসবো, ওকে তো দিয়ে দেবো এটা, তখন আর তোমাদের দেখাতে পারবো না, তাই আগে একটু দেখিয়ে দিলাম। এই দেখো আমার দাদা এসেছে, হেলে দুলে উনি এসেছেন। এই যে কে, কিছু বল আমার ক্যামেরায়, কি বলো, কি বল, তুই এলি, তো কেমন লাগছে প্রথম ভাইফোঁটা তোর এখানে? হ্যাঁ, প্রথমবার এখানে, প্রথমবার। আর কিছু বলবে না, ওর সাথে আমার ছোটবেলায় তাই না মারামারি করে আমরা বড় হয়েছি না, কিন্তু ও কিন্তু এখন খুব চুপচাপ হয়ে গেছে, খুব কম কথা বলে, কিন্তু ছোটবেলায় ওর সাথে আমার যত, ও আমাকে মারতো, কিরম করে মারতিস মনে আছে? আমার মনে আছে, মানে আমিও মারতাম, আমিও ছাড়তাম না, কেউ একটু জিভ বার করে মারতো, আমাকে মন দিয়ে মারতো, জিভটা বার করে এরকম করে মারতো। আবার কত গল্প হতো ওর সাথে, ভবানী ছিল মনে আছে, ভবানীর সাথে আমাদের কত গল্প। ও এসছে, টুকটাক কিছু কথা হচ্ছে, এরপর ফোঁটা দেবো, তারপর খাওয়া দাওয়া হবে। Thank you.
তোর তো শীতের ওই মাফলার লাগে না, কিন্তু বেড়াতে যায় জানি এবার কোথাও। বাও, এই দেখো বলিয়ে খানে দেখো কি সুন্দর শাড়িগুলো। প্রতি বছর আমি ওই বছরটা রেখে দিই, পরের বছর পরি। এবারে লক্ষ্মী পুজোতে যেটা করেছিলাম তোর আগের বারের শাড়িটা না, আমি এখন তো কি বলতো এখন আইডিয়া হয়ে গেছে শাড়ি কিনতে কিনতে। দেখো কি সুন্দর, থ্যাংক ইউ, খুব সুন্দর। এইটা দিয়ে তো তোকে কিছু বললাম না, কি করতে হয় মানে প্রতি বছর মায়ের কাছে হয়, তো মা এরকম আমার মামারা আসে ও থাকে, তো ওখানেই ভাইফোঁটাটা পুরো হয়। তো এবছর মা বর্ধমানে, তোমরা তো জানো, তো ওর জন্য ওকে ঘরে বেঁধে আমাকে তাও বলছিল থাক আমি ছেড়ে দেবো এবছরটা, আমি তো জোর জবরদস্তি করে না সেটা হয়। তো এও এসছে অবশেষে, হেলে দুলে আড়াইটের সময় ঢুকেছে। তো আমি এখন ফোঁটাটা দিলাম, মিষ্টি এখন খাবে না ও, এবং সব তুলে রাখছি, ও যাওয়ার সময় আমি সব ছাদা বেঁধে দেবো, আর এখন দুপুরের খাবারটা খাবে। কি ভাববে আমার বল, রাহু ভাববে লোকে এসব দেখানো। না না সেরকম কিছুই হয়নি, আরো সবাই আরো অনেক কিছু করেছে না, তুলবো কেন, খাবি তুই বসে বসে। আচ্ছা এটা হচ্ছে ডাল করেছি, কি এটা মুগের ডাল খাস তো, মুগের ডাল আলু ভাজা ফুলকপি আলু তরকারি। আমার ছোট বাটি আর নেই তাই এত বড় বাটিতে দিয়েছি। ওটা হচ্ছে ভেটকি মাছের ঝাল সর্ষে দিয়ে, পাশেরটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, ওটা দোকান থেকে আনানো, আমাদের বাড়িতে বানানো নয়। আর এটা হচ্ছে চিকেন কষা চাটনি পায়েস, আর এটা হচ্ছে মাটন কবিরাজি, এটাও বাইরে থেকে দোকান থেকে আনানো, সুইগি থেকে অর্ডার করে আনানো। ঠিক আছে বস বস বস, তবে এটা মাটন কবিরাজি বলে ফেলেছি, এটা হচ্ছে মাটন কি বললো মাটন চপ, রাইট। তো এই হচ্ছে আজকের মেনু, ও খেতে বসুক, একদম খায় টায় না বেশি কিছু, খালি এই খাবো না সেই খাবো না করে, পাখা চালাই। ঠিক আছে ও খাক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র আমার দাদা বাড়ি চলে গেল, আর ওর একটু কাজ আছে, তো সেই জন্য সন্ধে অবধি থাকলো না, বললাম অনেকবার করে সন্ধে অবধি থাকতে, তো বলল কাজ আছে চলে গেল। আর অনেকক্ষণ ধরে আজকে ছোটবেলাকার অনেক গল্প হলো, একসাথে আমরা বড় হয়েছি, তো ছোটবেলাকার অনেক কথা মনে পড়ছিল আর কি, তো সেই সব নিয়ে গল্প টল্প হলো। তারপর ও গেল, ও একটা খুব সুন্দর, দেখো ওর আর আমার ছোটবেলাকার একটা ছবি, এই ছবিটা আমি এখানে ভালো বোঝা যাবে না, আমি এমনিতেই ছবিটা একটু হেজি হয়ে গেছে, তো অ্যালবামে ওর ছিল পুরনো অ্যালবামে, সেখানেও ছবিটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, তো এই ছবিটাও মোবাইলে তুলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তো এই ছবিটা আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো আমাদের ছোটবেলায় আমরা দুজনেই তখন খুব ছোট। তো সেই সব আর কি ছোটবেলাকার নানা কথা আলোচনা হচ্ছিল। এখন চলে গেল আমার বাড়ি, এখন ফাঁকা, আর আজকে অভিষেকের অফিস আছে। বেসিক্যালি ও তোমাদের একটা কথা বলার, সেটা হচ্ছে অভিষেক আগে যে কোম্পানিতে ছিল ও এই সময়ের সাংবাদিক, মানে এই সময়ের জার্নালিস্ট ছিল, তো ওখান থেকে ও কোম্পানি চেঞ্জ করেছে, ও একটা নতুন চ্যানেলে টিভি চ্যানেলে জয়েন করেছে, তো আজকে সেখানে ওর ফার্স্ট ডে ছিল, তো সেই জন্য ওকে আজকে অফিস যেতেই হতো, ছুটি নিতে পারে নেওয়া তো সম্ভব নয় প্রথম দিন, ও ওই আর কি। আর তোমাদের তো দেখালাম আমি, কি সুন্দর দেখো এই শাড়িটা, ও আমার দাদা, কিন্তু আমি ওকে কিন্তু দাদা বলি না, আমি ওকে বাবাই বলি, ছমাসের বড়, তো ছোটবেলা থেকে দাদা বলার অভ্যেস নেই, বাবাই বলি। দেখো ব্ল্যাকের ওপর কি সুন্দর শাড়িটা, ও প্রতিবার আমাকে এরকম সুন্দর সুন্দর শাড়ি দেয়, আর সেগুলোকে আমি পরের বছর হয় পুজোয় বা লক্ষ্মী পুজোয় ভাঙি,
এই হয় আর কি, এই শাড়িটা এখন রেখে দেবো, ইচ্ছে আছে এটা সামনের বছর পুজোয় বা যদি আবার পরেও ফেলতে পারি, এই হচ্ছে ব্যাপার। অভিষেক এইমাত্র ফোন করেছিল, ও অফিস থেকে বেরিয়ে মানে বেরিয়ে গেছে আর কি। বেসিক্যালি আসলে এক মিনিট, ভীষণ অন্ধকার। হ্যাঁ, তো বেসিক্যালি আজকে ফার্স্ট ডে, তো একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তো এক মিনিট। ও আমায় ফোন করেছিল, বলল যে একটু বেরোতে আর কি, মানে কোনো একটা কফি শপ আর কি, ও আসছে অফিস থেকে ডাইরেক্ট, আমি এখান থেকে যাবো সেখানে, তো সেই জন্য আমি জাস্ট এই জামাটাই পরেছিলাম, এটা পরেই বেরোচ্ছি। জাস্ট আমাকে সঙ্গে নিতে হবে হেলমেট, কারণ ফেরার সময় বাইকে ফিরবো, তো আমাকে আমার হেলমেটটা নিতে হবে, আর আমাকে ক্যাব বুক করতে হবে, আমাকে মাস্ক পরতে হবে। চলো, ঠিক আছে তাই করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশ তাই হবে। ঠিক আছে। জাস্ট বাড়ি ফিরলাম, এই দেখো আমার লাইটিং, আর একবার আমার বাগানটা দেখে নাও, আর এই ভিডিওটা কাল সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করেছিলাম, আর আজকে ভাইফোঁটার টুকটাক কিছু ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।